হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন যে আসলে আজকে ভিডিওটার টপিকস কি। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে হোন্ডা এসপি শাইন এই বাইকটার মাইলেজ টেস্টের একটা ভিডিও। তো বাংলাদেশের বর্তমান বাজারে কিন্তু বেশ ভালো মাইলেজের তালিকায় থাকে একটি বাইক হচ্ছে হোন্ডা এসপি শাইন। তো আসলে এক্স্যাক্টলি পার লিটারে কত কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, আজকের ভিডিওটা মূলত এই কারণে মেক করা হচ্ছে। তো আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বাইক রিলেটেড ভিডিও দেখতেছেন কিন্তু পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাইকটার মাইলেজ টেস্ট আমরা কীভাবে করবো। অলরেডি এখান থেকে ট্যাঙ্কির থেকে যে কার্বোরেটরের যে পাইপটা গেছে, আমরা ওই পাইপটা অলরেডি ডিসকানেক্ট করে ফেলছি আর আমরা আমাদের নিজেদের একটা পাইপ এখানে লাগাই ফেলছি যেটা কার্বোরেটরে যাচ্ছে যে পাইপটা। তো এই পাইপটা দিয়ে আমরা এই বোতলের ভিতরে আমরা এখন হাফ লিটার পেট্রোল ঢেলে দেবো, যেটা আমরা কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প থেকে কিনে আনলাম। সেই হাফ লিটার পেট্রোল এই বোতলে দিয়ে আমরা সরাসরি আসলে এই হাফ লিটার পেট্রোল কত কিলোমিটার চলে আমরা এটাই এখন টেস্ট করব। তো বন্ধুরা চলুন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে এখন কার্বোরেটরের যে তেলটুকু ছিল এটুকু পুরো ফিনিশ করে দেওয়া হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে বোতলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল হাফ লিটার পেট্রোল রয়েছে। এটা এখন এই পাইপটা আমরা ওই কার্বোরেটরের যে পাইপ ওখানে আমরা কানেক্ট করে দেবো। আর কার্বোরেটর খালি হয়েছে কিনা আপনাদেরকে একটু দেখাই দিই। দেখুন, আর কিন্তু স্টার্ট নিচ্ছে না। অলরেডি কার্বোরেটরের যে তেলটুকু ছিল এটুকু ফিনিশ। তো আমরা এখন এটা লাগাই আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো আসলে হাফ লিটার পেট্রোলে কত কিলোমিটার পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, শুরু করে দিলাম মাইলেজ টেস্টের ভিডিও। তো ভিউয়ার্স, এই হচ্ছে সিস্টেম মাইলেজ টেস্টের আমাদের। ঠিক আছে, তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন অলরেডি জিরো কিলো করা হয়েছে। তো ভিউয়ার্স, এই হাফ লিটার পেট্রোলে মোটামুটি সব রকম রাস্তাতেই রাইড করার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে কি ভালো রাস্তাতে চালালে কিন্তু এমনিতেই বেশ ভালো মাইলেজ পাওয়া যায়, এটা কিন্তু সবাই জানি আমরা। আর আমাদের বাংলাদেশের রাস্তাতে সব জায়গাতে ভালো তা কিন্তু না। তো আমি সেই সূত্র ধরেই যে আমি হাফ লিটার পেট্রোল ভরছি, এই হাফ লিটার পেট্রোলে কিন্তু সব রকম রাস্তাতেই রাইড করে আপনাদেরকে একটা মানে লিগ্যালি যে একটা সঠিক যে একটা ইনফরমেশন সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে এই হোন্ডা এসপি শাইনে আসলে কত কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে দিনের শুরুতে ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার বেশ কিছু কাজ ছিল। আর এখন অলরেডি কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি। আমি আর ভিডিও রেজলিউশন আসলে কেমন আসতেছে, লাইটিং আসলে কেমন আসতেছে সেটা আপনারাই ভালো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি এখন যেই রাস্তাতে আসছি এটা হচ্ছে পাবনা রূপপুর রোড। এটা মূলত একটু ভেতর দিয়ে পাবনা শহর থেকে যাবার এই রাস্তাটা একটু আর কি প্রায় সময় আর কি বিজি থাকে। তো যাই হোক, এখন একটু চাপ চুপ কম আছে গাড়ি ঘোড়ার, আপনারা দেখছেনই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি আসলে একটু নর্মালি চালানোর ট্রাই করতেছি, বেশি স্পিড আপ করবো না, বেশি স্লো চালাবো না, আসলে নর্মালি স্পিড লেভেলেই আমি বাইকটা চালাচ্ছি।
আর ভিউয়ার্স আমি এই মুহূর্তে যে গাড়িটা নিয়ে আসলে মাইলেজ টেস্ট করতেছি এই Honda SP Shine এই বাইকটির আসলে একটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে চাইলে আপনারা বাইকটার ইনফরমেশন এবং বাইকটার ভালো খারাপ দিকগুলো জেনে নিতে পারেন আর এই বাইকটি তখনও বলছি এবং এখনও বলছি বাইকটার ইঞ্জিন সম্বন্ধে যদি আবার আপনাদেরকে একটু বলতে যাই আসলে বাইকটির ইঞ্জিন আসলে এতটাই স্মুথ আসলে খুবই মানে অসাধারণ আসলে কি বলবো খুবই ভালো লাগার মতো তো ভিউয়ার্স মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 7.8 কিলোমিটার চলতেছে এই তেলে তো এখনও মনে হচ্ছে অর্ধেকও ফুরাই নাই তো ভিউয়ার্স আমি অলরেডি হচ্ছে অলরেডি 11.6 কিলোমিটার চলে আসছি বাইকের তেল দেখুন অর্ধেকের বেশি কিন্তু শেষ তো আমি সামনে যাব না এখন ঘুরবো অর্ধেক যেহেতু তেল শেষ আমাকে কিন্তু যেতে হবে তো চলুন যাওয়া যাক আবার তো ভিউয়ার্স তো এখন অলরেডি শীত চলে আসছে আর আমি হ্যান্ড গ্লোভস টল কিছু নেই নাই ঠান্ডা লাগতেছে একটু তো একটা ছোট্ট একটা টিপস দিয়ে দেয় আসলে যারা জানেন টিপসটা অবশ্যই স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে আর যারা জানেন না মূলত আমি তাদের জন্য বলে তারা শুনতে পারেন বিষয়টা টিপসটা তো যেহেতু এখন শীতকাল তো আমরা যখন সকালে বাইকটা বের করব অবশ্যই বাইকটা বের করে সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে যেন আমরা গিয়ার শিফট না করি মোটামুটি 2 মিনিট মতো বাইকটা স্টার্ট করে রেখে দেবেন দেখবেন যে কিছুক্ষণ চালানোর পর ভাল লাগছে মানে একটা এই পুরাতন যে অনেকক্ষণ চালানোর পর যাই আপনার ইঞ্জিনের যে একটা কী বলে পারফরমেন্স ওই রকমই কিন্তু পাওয়া শুরু করবেন আর যদি মনে করেন যে আসলে স্টার্ট করেই রান করা শুরু করে দেবেন গিয়ার শিফট করে দেখবেন যে হাই অ্যাক্সেলারেটর ফলস মারতেছে অথবা পিকআপে কোনো জোর পাইতেছেন না অথবা স্টার্ট দিয়ে আবার হালকা একটু চাকা ঘুরেই ইঞ্জিনটা অফ হয়ে যাচ্ছে এরকমটা হইতে পারে আর যদি ফার্স্টে যদি আপনি 1.5 থেকে 2 মিনিট ইঞ্জিনটাকে রান করে রেখে দেন কোনো গিয়ার শিফট ছাড়াই তো তারপরে দেখবেন যে গিয়ার শিফট করে চালাবেন দেখবেন যে এরকম আর সমস্যা হইতেছে না আপনি ইজিলি ইঞ্জিনটা রান হইতেছে আর বাইকটা বের করেই ফার্স্টেই কিন্তু আসলে জোরে টান দিবেন না মোটামুটি 2-3 কিলো চালানোর পরে আপনি আস্তে আস্তে স্পিড আপ শুরু করে দেবেন মানে হুট করে অনেকে করে না যে বাসার থেকে বাইকটা বের করেই একদম টান দেওয়া শুরু করে দেয় অন্তত এই ধরনের কাজটা করবেন না নিজের বডি দিয়ে একটা উদাহরণ দেয় যে আসলে আপনি যখন ঘুম থেকে উঠবেন সারা রাত ঘুমানোর পর যখন ঘুম থেকে সকালবেলা উঠবেন উঠেই কিন্তু ফার্স্টে দেখবেন যে যদি নিজে একটু দৌড়ানো ট্রাই করেন দেখবেন যে একটা আনইজি ফিল হবে অন্যরকম ফিল হবে আর যখন দেখেন যে সকালে একটু হাঁটাহাঁটি করার পরে যদি একটু দৌড় দেন দেখবেন যে তখন খুবই ইজি লাগবে দৌড় দিতে কোনো সমস্যাই মনে হবে না তো আসলে আমি ইঞ্জিনটাকেও ঠিক এরকমভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি তো ভিউয়ার্স অলরেডি প্রায় হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স অলরেডি হালকা হালকা অন্ধকার কিন্তু হয়ে গেছে আসলে ক্যামেরাতে কেমন ভিডিও আসতেছে জানি না তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ফুল ক্লিয়ারলি একটু বোঝাইতে পারবো আমি সেইভাবে আসলে ভিডিওটা করতেছি তো ভিউয়ার্স অলরেডি অন্ধকার হয়ে গেছে ভিডিওতে কেমন আসছে রেজলিউশন আপনারা দেখুন আপনারাই বুঝুন যেহেতু আমি লেট করে ফেলছি এটা আসলে মাইলেজের কথা বলে যদি এখন দেখুন অলরেডি 20 কিলোমিটার চলে গেছে এখনও কিন্তু তেল রয়েছে চলতেছে
তো ভিউয়ার্স আমি একটু ভাঙাচোরা রাস্তা রাইড করতেছি এখন সামনে আরো ভাঙাচোরা রইছে তো যেতে আসলে সব রকম রাস্তাতে রাইড করতে চাইছি তাই আপনাদেরকে সব রকম ভাবেই একটু দেখাই দিব আসলে বাংলাদেশের রাস্তায় যেতে বাংলাদেশের রোড কন্ডিশন কিন্তু সব জায়গাতে একরকম না ভালো না তো ঠিক সেইটা ভেবেই কিন্তু আমি আসলে ভালো রাস্তাতেও কিছুটা রাইড করলাম এতক্ষণ তো এখন একটু মানে ভাঙাচোরা রাস্তার ভিতরে রাইড করব সামনেই আরও বেশি অনেক বেশি ভাঙাচোরা আছে বোতলে কিন্তু বেশি তেল নেই তো আর বেশিক্ষণ চলবে না প্রায় শেষের দিকে পাইপের ভিতরে যতটুকু আছে তেল এতটুকুই চলবে তো মিটারে দেখাচ্ছে 28 কিলোমিটার অলরেডি রান কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে তো হিয়ার্স গাড়িতে প্রায় তেল শেষ অলরেডি একবার ঝাঁকে মারছে তো আসলে ইঞ্জিনটা আমি যেভাবে পুরা কার্বোরেটর খালি করে ফেলছি এখনও ঠিক একই রকমভাবে এই তেলটাও খালি করে ফেলবো শেষ করার পরে সম্পূর্ণ খালি করার পরে আপনাদেরকে আসলে দেখাই দিব যে কত কিলোমিটার চললো এই হাফ লিটার পেট্রোল তেল দিয়ে কিন্তু ফলস মারা শুরু হয়ে গেছে কিন্তু ইঞ্জিন এখনও রান আছে তো আসলে আপনাদেরকে কি বলবো ইঞ্জিন কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আর দেখুন অলরেডি কিন্তু 30 কিলোমিটার চলছে আপনারা খুব ভালো হয় দেখুন তেল কিন্তু শেষ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বাইকটার মাইলেজের বিষয়টা ফুল ক্লিয়ার করতে পারছি কারণ কীভাবে রাইড করছি কোন কোন রাস্তাতে রাইড করছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাই দিছি এবং কীভাবে ফুল কার্বোরেটর খালি করে আমরা যেই হাফ লিটার পেট্রোল দিয়ে পরীক্ষা করলাম তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে খুব ভালোই বোঝাতে পারছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ